আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো চ্যানেল লাইকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওর পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে 5 মিনিটে ফেসবুক আইডি রানিং ভেরিফাই করতে হয়। সো যারা রানিং ভেরিফাই নিয়ে খুবই চিন্তিত, সো তারা অবশ্যই ভিডিওটির লাস্ট অবধি দেখতে থাকুন। সো অনেকেই আছেন ফেসবুক অ্যাকাউন্টকে স্ট্রং করার জন্য রানিং ভেরিফাই করতে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, বাট বিভিন্ন ধরনের ভিডিওতে কাজ করে না, লিঙ্ক কাজ করে না। সো যার জন্য অনেকেই কমেন্ট করছেন যে রানিং ভেরিফাই করার নিয়ে একটা ভিডিও মানে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে 5 মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করতে পারেন। আর সেই সাথে আরেকটি কথা যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে, যেমন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এমন কোনো কিছু একটা ডকুমেন্টস থাকতে হবে যেটার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্মসাল আপনার হুবহু এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, তাহলে মূলত আপনি খুব সহজে রানিং ভেরিফাইটা করতে পারবেন। আর যদি আপনি কোনো ভুল ডকুমেন্টস দ্বারা যদি সাবমিট করেন, তাহলে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাই হবে না। সো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। তো ফার্স্টে কী করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে, ঠিক আছে? সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। সো ব্রাউজার আসার পরে এখানে ব্রাউজারে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো প্রথমে ক্লিন করে নেবেন, এই যে এখানে ক্লিয়ার ডাটা অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার ক্লিয়ার অল ডাটা, ঠিক আছে? তো ডাটাগুলো ক্লিন করে নেওয়ার পরে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো ব্রাউজার আসার পরে এখানে দেখবেন যে আপনার ফেসবুক একটি লগো থাকবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেসবুক যেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে চাচ্ছেন, মানে যে অ্যাকাউন্টে আপনি রানিং ভেরিফাই করতে চাচ্ছেন, ওই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টে এখানে মূলত লগ ইন করে নিয়েছি, যে দেখেন রেবা আহমেদ। তো এটা আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট, তো এটা আমি আজকে ভেরিফাই করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর এখানে আপনার কোনো কাজ নেই, জাস্ট চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? আর আপনাকে অবশ্যই ডাটাটা ক্লিন করতে হবে, ব্রাউজারের সবগুলো ডাটা ক্লিন করে আপনাকে এই ফেসবুক অ্যাকাউন্টটি মূলত এখানে লগ ইন রাখতে হবে। লগ ইন রাখার পরে চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং সেইখানে দেখবেন ভেরিফাই লিঙ্ক লেখা একটি অপশন থাকবে, যে ওইখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এই লিঙ্কটা আপনারা ওইখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? অথবা এই লিঙ্কে ক্লিক করলেই হবে। সো লিঙ্কটা প্রথমে কপি করলাম। তো আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনাকে যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তাহলে ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে, আর যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে ওই ব্রাউজারগুলো আপনাকে সিলেক্ট করতে বলবে। তো সেইখান থেকে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো অ্যাকাউন্টে আসার পরে জাস্ট এইখান থেকে এটা পেস্ট করে জাস্ট এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখান থেকে যে থ্রি ডট দেখতে পারতেছেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ সাইডে চলে যাবেন। সো ডেস্কটপ সাইডে যাওয়ার পর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন, এখানে এই যে পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ফেসবুকের স্ল্যাশের মানে m.facebook, সো এখান থেকে এই ডটের আগে এমটা ডিলিট করে এখানে লিখবেন WEB। লেখার পরে জাস্ট সার্চ আইকনে ক্লিক করবেন। তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে এখানে আপনাকে এই চুজ ফাইলে ক্লিক করতে হবে, যে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেইখান থেকে আপনার ডকুমেন্টসটা সাবমিট করে দিবেন। আপনার ডকুমেন্টস হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে ভোটার আইডি কার্ড, হতে পারে আপনার যে কোনো একটি ডকুমেন্টস হলেই হবে। তো আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে মূলত হচ্ছে এটা ভেরিফাই করব। তো সেক্ষেত্রে আমার ভোটার আইডি কার্ডটা আমি এখান থেকে সাবমিট করে দিতেছি। ওকে, ডান। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে এই ডকুমেন্টসটা লোডিং হবে, জাস্ট লোডিং হওয়ার পরে এই ডকুমেন্টসটা এখানে অ্যাপ্রুভ হবে। ওকে, ডকুমেন্টসটা আমরা এখানে সাবমিট করে দেওয়ার পর এখানে সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। দেন সেন্ড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্রম নট সাবমিটেড। তো এখান থেকে আপনার যদি সাবমিট না হয় বা সাকসেসফুলি না দেখায়, তাহলে এখান থেকে যে ফেসবুক ডেভেলপার বলে যে অপশনটা আছে জাস্ট এইখানে একবার ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই কর্নারে একটি অপশন দেখতে পারবেন, থ্রি লাইন্স দেখতে পারবেন, জাস্ট এই থ্রি লাইন্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে গেট স্টার্ট নামের একটি অপশন থাকবে, জাস্ট এখান থেকে এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। সো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি শো করবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, নাহলে কিন্তু কিছুই বুঝবেন না। এরপর এখান থেকে দেখেন এখানে কনফার্ম ইমেল, জাস্ট কনফার্ম ইমেলে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে আদার্স অপশনে ক্লিক করে এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ও
ওকে ডান। এরপর আমরা যে কাজটা করব আমরা এখান থেকে ব্যাক চলে আসব, জাস্ট এখান থেকে ব্যাক বাটনে প্রেস করতে থাকব, আমরা পরবর্তী আমরা পুনরায় যেই পেস্টটি আছে ওই পেস্টের মধ্যে চলে যাব। ওকে জাস্ট আমরা এখান থেকে পুনরায় যে পেস্টটি আছে ওই পেস্টের মধ্যে আসলাম। তো এখান থেকে আমরা আবার এই চুজ ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটা আবার সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। ওকে আমাদের ডকুমেন্টসটা এখানে নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দিব। তো দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তো আমাদের রানিং ভেরিফাইটা কিন্তু হয়ে গেছে, আপনারা চাইলে এই ডকুমেন্টসটা পড়ে নিতে পারেন। তো জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে গাইস, ওকেতে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু রানিং ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে রানিং ভেরিফাই করে নিতে পারেন। যদি রানিং ভেরিফাই নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে লাইক বাটন আছে, জাস্ট একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করে অল করে রাখবেন, এই ধরনের নিত্য নতুন সকল ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।